মাথাভাঙা 2 নম্বর ব্লকের পাড়াডুবি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসা পরিষেবা নিয়ে ক্ষোভ সৃষ্টি হয়েছে। আজ এই নিয়ে নাগরিক কমিটির পক্ষ থেকে পাড়াডুবি স্বাস্থ্যকেন্দ্রে বিক্ষোভ দেখানো হয়। স্বাস্থ্যকেন্দ্রে আসা রোগীদের অভিযোগ, এখানে চিকিৎসা পরিষেবা ভালো নয়, দূর দূরান্ত থেকে এসে চরম দুর্ভোগের শিকার হতে হয়। শুধুমাত্র একজন ফার্মাসিস্ট ও 2 জন নার্স দিয়ে চলছে এই স্বাস্থ্যকেন্দ্রটি। এখানে কোনো স্থায়ী চিকিৎসক নেই। এই স্বাস্থ্যকেন্দ্রে একজন চিকিৎসক মাঝে মাঝে এসে বসেন, কিন্তু তিনি অন্য আরও কোথাও ডিউটি করেন বলেও অভিযোগ স্থানীয়দের। স্বাস্থ্যকেন্দ্রের বেহাল পরিষেবা, চিকিৎসা হাসপাতালের কর্তৃপক্ষকে জানালেও কোনো লাভ হয়নি বলে অভিযোগ নাগরিক কমিটির সদস্য সুরেশ সরকারের। জানা গেছে পাড়াডুবি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের উপর নির্ভর করতে হয় এই অঞ্চলের 18টি বুথ সহ কয়েকটি গ্রামের বাসিন্দাদের। তাই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসা পরিষেবা ঠিক না মেলায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। আজ স্বাস্থ্যকেন্দ্র কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি জমা দিতে যান নাগরিক কমিটির সদস্যরা, কিন্তু কর্তব্যরত ফার্মাসিস্ট ও নার্সরা নাগরিক কমিটিকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে বলেন। এরপরই নাগরিক কমিটির পক্ষ থেকে স্বাস্থ্যকেন্দ্রে বিক্ষোভ দেখানো হয়। এই বিষয়ে পাড়াডুবি গ্রাম পঞ্চায়েত প্রধান গোপাল চন্দ্র রায়কে ফোনে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, আমি বাইরে রয়েছি, এসে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা। সেটা সবচেয়ে বেশি প্রয়োজন, যেটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটাই নেই।